দেশে নতুন প্রজাতির পাম জাতীয় উদ্ভিদের সন্ধান মিলেছে। এর বৈজ্ঞানিক নাম লিভিস্টোনা জেনকিনাসিয়ানা, স্থানীয়ভাবে আনার বা ছাতিপাতা নামে পরিচিত। সিলেটের খাদিম নগর জাতীয় উদ্যানে উদ্ভিদটি আবিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির, তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। দেশের বনাঞ্চল সহ 59টি সংরক্ষিত অঞ্চলের মধ্যে অন্যতম সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যান। এখানে ট্রি ফ্রন্ট সহ কয়েকটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। 2015 সালের এপ্রিলে এ উদ্যানে লিভিস্টোনা জেনকিনসিয়ানা নামে নতুন একটি উদ্ভিদের সন্ধান পান গবেষক দল। দীর্ঘ গবেষণা শেষে তারা নিশ্চিত হন এটি বিরল প্রজাতির পাম জাতীয় উদ্ভিদ। বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, মরফোলজিক্যাল ক্যারেক্টার, বিশেষ করে পাতা, পাতার সাইজ, শেপ এবং হচ্ছে পেটুইলের লেন্থ, পাতার লেন্থ এবং পেটুইলের গায়ে যে কাটা, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে লিভিস্টোনা জেনকিনসিয়ানা। 1842 সালে ব্রিটিশ মেজর ফ্রান্সিস জেনকিন্স আসাম থেকে বৃক্ষটি সংগ্রহ করেন। পরে গবেষক উইলিয়াম গ্রিফিথ উদ্ভিদটি শনাক্ত করে জেনকিন্সের সম্মানে এর নামকরণ করেন। বনজ এই বৃক্ষটিকে বাংলাদেশে ফ্লোরার নতুন সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাছটি 25 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতা ঘরের ছাউনি সহ নানা কাজে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে প্রায় 20টির মতো বৃক্ষ খাদিমনগর জাতীয় উদ্যানে পাওয়া গেছে। ফ্লোরা নিয়ে যত লিটারেচার আছে সবগুলো দেখলাম, দেখলাম যে সেখানে কোথাও এটা রেকর্ড নেই। পরে আমরা যখন এশিয়াটিক সোসাইটির যে লিটারেচার দেখলাম, এই যে এনসাইক্লোপিডিয়া ফ্লোরা ফনা, সেখানেও সেটা নেই। তখন আমরা মোটামুটি কনফার্ম হলাম যে এটা বাংলাদেশে নতুন। তো এটা নতুন যেহেতু কেউ রেকর্ড করে না, সেই হিসেবে আমরা নতুন হিসাবে বাংলাদেশের জন্য আমরা ডিক্লেয়ার করি। হ্যাঁ, নতুন আবিষ্কার হওয়া এই উদ্ভিদটি সংরক্ষণে কাজ করছে বন বিভাগ ও জেলা প্রশাসন। এটাকে এখন আমাদেরকে রক্ষা করতে হবে, যেহেতু সিলেটের এই খাদিমনগর ফরেস্ট ছাড়া আর কোথাও এটা নাই, সেহেতু এটাকে আবার ছড়িয়েও দিতে হবে। আমরা এটাকে প্রোটেকশন দিয়ে রাখবো, আমরা প্রয়োজনে প্রতিটা ইন্ডিভিজুয়ালে আমরা সাইনবোর্ড দিয়ে রাখবো, যেটা এন্ডেঞ্জার্ড স্পেসিস, এটাকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব। বিশ্বজুড়েই এটি হুমকির মুখে থাকা একটি উদ্ভিদ প্রজাতি। শৌমিক আহমেদ, চ্যানেল আই।